আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের সামনে ইউরোপের অন্যতম শ্রেণীভুক্ত কান্ট্রি ডেনমার্ক নিয়ে, স্পেশালি স্পাউস সহ যারা আসলে আপনারা মুভ করতে চান এবং কম্পারেটিভলি ইজি টু গেট ভিসা পেতে চান এবং খুব ডকুমেন্টসের হ্যাসেল ছাড়া, তার জন্য কিন্তু ডেনমার্ক খুব ভালো চয়েস। বাট ডেনমার্কের একটাই প্রবলেম, সেটা হচ্ছে অ্যাডমিশনটা একটু কম্পারেটিভলি অন্যান্য কান্ট্রি যেতে কিন্তু খুবই টাফ। টাফটা কেন করে বলছি, কারণ ডেনমার্কের একাডেমিক কোয়ালিফিকেশনটা যেমন ভালো হতে হয়, আবার সেক্ষেত্রে আইএলটিএস এর স্কোরটাও কিন্তু তেমন ভালো হতে হয়। লাইক আপনাদের 60% মার্কস আপনার থাকতেই হবে, সেটা ব্যাচেলার মাস্টার্স প্রোগ্রামে, আর আপনাদের আইএলটিএস কিন্তু মিনিমাম 6.5 থাকতে হবে। আপনারা সবাই জানেন যে একমাত্র পুরো পৃথিবীতে ডেনমার্কে ব্যাচেলারের জন্য স্পাউস নিয়ে কিন্তু যাওয়া যায়, সো দ্যার ইজ এ প্লাস পয়েন্ট। বাংলাদেশে এক বছর পড়া থাকলে আসলে এটা খুব প্লাস পয়েন্ট কাজ করে, মানে আপনাকে ইন্টারমিডিয়েটে পড়ার পর 13টা কমপ্লিট করতে হয়, আর ব্যাচেলার জন্য হলে আসলে তেমন কোনো প্রবলেম নেই। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং এটা আপনার জন্য খুব বড় প্লাস পয়েন্ট। যারা প্ল্যান করছেন স্পাউস সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে পারছেন না, বা অনেক কান্ট্রি থেকে হয়তো রিজেক্টেড হয়েছেন ইভেন লাইক ইউএসএ অস্ট্রেলিয়া থেকে, তারা কিন্তু খুব সহজে স্পাউস সহ অ্যাপ্লাই করতে পারেন, অথবা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। স্পাউসের কথাটা বলা এই জন্য যে আপনার কিন্তু আলাদা করে স্পাউসের টু মাচ কোয়ালিফিকেশান লাগছে না, টু মাচ ব্যাঙ্ক স্টেটমেন্ট, শুধুমাত্র অনলি ফর দ্য স্পাউস জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে। আপনি যদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে না। সো এর চেয়ে বড় সুবিধার কোথায় আছে, কারণ আমি যতটুকু জানি আমার এতটুকু কেরিয়ারে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি মতো ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য ভালো কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। হয়তো কোয়ালিফিকেশান অনেক ভালো কিন্তু আমার সেভিংস আসলে আমরা ওই অ্যামাউন্ট নাই যে স্টুডেন্টে অ্যাপ্লাই করতে পারে নাই। সো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ অন্যান্য কান্ট্রির, আর সেক্ষেত্রে ডেনমার্কের এটা আসলে প্লাস পয়েন্ট যে ব্যাংকের সেই জটিলতা নাই, আর অ্যাসেট বা এভিয়েশন সেটা কোনো জটিলতা নাই এবং ভিসার আগে কিন্তু খরচটা কম। আর আমাদের যেটা হচ্ছে যে বাংলাদেশেই অ্যাম্বাসি, সো এটা একটা সুবিধা। আর টিউশন ফিস পড়বে হচ্ছে আপনার 5-6 lakh টাকা হচ্ছে পার সেমিস্টার, এটা ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু চেঞ্জেস হবে। সো এই টাকাটা মাথায় রেখে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, আর এক সেমিস্টার পে করতে পারবেন। আর ইনটেকটা হচ্ছে মেইন ইনটেকটা কিন্তু সেপ্টেম্বর, ফেব্রুয়ারি ইনটেকের জন্য কিন্তু সময় চলে গেছে। সো আমরা কিন্তু এখন সেপ্টেম্বর টার্গেট দিচ্ছি, সেপ্টেম্বর জন্য কিন্তু ফেব্রুয়ারির মধ্যে ডেডলাইন চলে যাবে। সো যারা প্ল্যানিং করছেন আইটিএস করবেন বা ডেনমার্কে অ্যাপ্লাই করবো, প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু প্রিপারেশনটা খুব দ্রুত নিতে হবে, কারণ ফেব্রুয়ারির মধ্যে আপনার কিন্তু হাতে আইএলটিএস স্কোর থাকতে হবে, কারণ মার্চে অল দ্য ইউনিভার্সিটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো এই জন্য আপনাদেরকে বলা যে যারা প্ল্যানিংটা শুরু করেছেন বা করবেন তারা খুব দ্রুত ডেনমার্কের জন্য প্রিপারেশন নিতে পারেন। সব কিছু মিলে খরচটাও খুব কম, ব্যাংকের ঝামেলা নাই, আর স্পাউস সহ তো আছেই সব কিছু মিলে। সো আমরা ফ্রেন্ডস কাছেই আছি আপনাদের সাথে সবসময় হেল্প করার জন্য, চেষ্টা করি সবসময়। আপনারা চলে আসবেন আমাদের অফিসে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোত্তম সহায়তা করার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।